ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি কাঁকড়া রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি আজকে এই কাঁকড়াটা রান্না করব এই কাঁকড়াটার সামুদ্রিক কাঁকড়া এক কেজি ওজনের কাঁকড়া এটা আমি ফার্স্ট টাইম এই কাঁকড়াটা রান্না করব অন্য কাঁকড়া কিন্তু রান্না করেছি খেয়েছি কিন্তু এই সামুদ্রিক এই কাঁকড়াটা আমি কোনো দিন খাই নাই আজকে ফার্স্ট টাইম খাবো আমি সেদ্ধ করে কাঁকড়াটাকে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব দুটো শুকনো ঝাল রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো সামান্য একটু জল দেব দিয়ে মশলাকে তৈরি করবো শুকনো ঝালের গুঁড়া একটু সাদা তেল দিয়ে দেব উপর দিয়ে চুই ঝাল আদা বাটা লবণ মশলাটাকে ভালোভাবে এভাবে কষে নিয়ে তেল ছেড়ে আসলে সেদ্ধ করে রেখেছিলাম যে কাঁকড়াটা কেটে সেটাকে দিয়ে এবার ভালোভাবে কষে নিতে হবে এভাবে ভালোভাবে কষে নিয়ে দেখুন এমন তেল ছেড়ে দিলে এবার এখানে জল দিয়ে দেবো অল্প যেহেতু কাঁকড়াটা আমার সেদ্ধ করা আছে তাই এখানে অল্প জল দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে কাঁকড়াটা এত বড় দেখুন আমি নাটেই পারছিলাম না গরম মশলার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে যাবে আমার এই লোভনীয় কাঁকড়ার রেসিপি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আমি সবসময় তৈরি করি ঘরোয়া মশলা দিয়ে চেষ্টা করি তৈরি করার জন্য কাঁকড়ার খোলাটা দেখুন কতটা বড় তাই আমি কাঁকড়ার খোলায় সাজিয়ে দিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখুন আমার এই ছোট্ট দিদিভাইটি ভাইটি টেস্ট করছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ